বন্ধুরা কেমন আছেন সবাই? ওয়ালিউর রহমান আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক মারণাস্ত্র যার নাম ট্যাঙ্ক। একটু ভালোভাবে দেখুন, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এটা দিয়ে আপনি যে কোনো সময় মানুষ মেরে ফেলতে পারেন। এটা কিন্তু ট্যাঙ্ক। এটা কেন ট্যাঙ্ক? কারণ আমার ছেলে এটা নিয়ে খেলে। অ্যাকচুয়ালি এটা রিমোট কন্ট্রোল না, এটা স্প্রিংয়ে চলে, কারণ আমার ছেলের এখনও রিমোট কন্ট্রোলের ট্যাঙ্ক চালানোর বয়স হয়নি। সো কথা হচ্ছে, আমি মাথা আমার ঠিক আছে কিনা, না আমার মাথা ঠিক আছে, এটা ট্যাঙ্ক, কারণ রিমোট কন্ট্রোলের খেলনা প্লেন যদি ড্রোন হয় এটা অবশ্যই ট্যাঙ্ক। অ্যাকচুয়ালি আমরা প্রেডিটর ড্রোন বলতে কী বোঝায় সেটা না জেনে যে কোনো কিছুকেই ড্রোন বলে ফেলি। আর এটি একটি মার্কেটিং টার্ম, ইরাক যুদ্ধের সময় খুব বেশি যখন নিউজে চলে আসে যে ড্রোন হামলায় এতজন নিহত, ড্রোন হামলায় এতজন আহত, বা এটা হয়েছে সেটা হয়েছে, এই ড্রোন শব্দটি যখন নিউজ মিডিয়াতে খুব বেশি মানুষের সামনে চলে আসে, ওই সিচুয়েশনটাতে আসলে যারা মার্কেটিং রিলেটেড কাজ করেন এইসব টয়গুলোর, তারা চিন্তা করলেন ওকে, দ্য টার্ম অফ ইউএভি ক্যান বি ইউজড অ্যাজ আ ড্রোন অলসো। ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বলতে পারেন পাইলটবিহীন বিমান, সোজা কথা। বিমান বলতে দুই ধরনের হয়, ফিক্সড উইং এবং রোটারি উইং। ফিক্সড উইং হচ্ছে যেটি আসলে ফিক্সড ডানাসহ প্লেন, যেটাকে উড়োজাহাজ বলি আমরা নর্মালি, প্লেন যেটা। আর রোটারি উইং এয়ারক্রাফট হচ্ছে যেগুলোর পাখা ঘোরে, দ্যাট মিন্স হেলিকপ্টার। আর সেই সাথে আমরা যেটাকে এখন কোয়াডকপ্টার, মাল্টিকপ্টার বলি। এখন কথা হলো, যদি একটি আরসি অর্থাৎ রিমোট কন্ট্রোল এয়ারক্রাফট ড্রোন হিসেবে বলা হয়, সেটিকে সাসপেক্ট হিসেবে ধরা হয়, তাহলে আমার ছেলের এই খেলনা গাড়িটিকে আমি আসলে কেন ট্যাঙ্ক বলবো না? এর উত্তরটি আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনার কমেন্টে উত্তরটি আমাকে জানাবেন। এটি বলার কারণ হচ্ছে যে অ্যাজ অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি রিমোট কন্ট্রোল প্লেন বানাই, পরবর্তীতে আমি ফুল স্কেলে একটি প্লেন বানাবো, আল্ট্রালাইট প্লেন যেটিকে বলা হয়, যেটি আমি নিয়ে স্বাভাবিকভাবেই আকাশে যেন উঠতে পারি। তো এই চিন্তাটা থেকে যখন আমি আরসি বানানোর চিন্তা করলাম, হ্যাঁ দু একজন ফ্রেন্ডরা সাথে আসলো, ওকে ওকে সবাই এক্সাইটেড বানাবে, তো সেই সিচুয়েশনে আসলে কিছু বড় ভাই বলেন, একটু এলাকার মাথা টাইপের মানুষ বলেন, কিংবা আমাদের শিক্ষিত সমাজের মাথা মোটা মানুষ বলেন, এসে এরা আসলে খুব সুন্দরভাবে আমাকে বয়ান দেওয়া শুরু করলো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ড্রোন বানানোটা কঠিন একটা ব্যাপার, এটা বানাতেও যদি পারো, এটা ইটস সামথিং লাইক উইল পুট মি ইন জেল সামথিং, আই ক্যান টেল। আসলে কেন ব্যাপারটা, কেন মানে ইউএভি অথবা আরসি, এটা কেন আসলে এতটা বেশি সাসপেক্টেড একটি ব্যাপার হবে? হ্যাঁ, এটা পসিবল যে আসলে হ্যাভি পেলোড ক্যারি করতে পারে এরকম কোয়াডকপ্টার, কিংবা যে কোনো আরসি এয়ারক্রাফট দিয়ে যে কোনো স্থাপনায় হামলা চালানো সম্ভব, বাট এর মানে তো এই না যে আমরা আসলে আমাদের যে সম্ভাবনাময় জায়গাটা, যেখানে আমাদের ইনভেনশনের জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা আসলে দূরে থাকব। কেন মানে এটার আসলে আমি কোনো উত্তর পাই না। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন আরসি এয়ারক্রাফট বানালো, অবশ্যই তারা আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট, তারা যখন বানালো সেইটা একদম মেইন স্ট্রিমের বাংলাদেশি মিডিয়াতে চলে আসলো, আমি বুঝলাম না আসলে টেলিভিশন চ্যানেলেরগুলো খেয়ে দিয়ে কি কাজ নাই কোনো, যেটা উন্নত বিশ্বের কেন মানে জাস্ট ইন্ডিয়াতেই ধরেন মানে 8-9 ছেলেমেয়েরাও বানাচ্ছে, ইটস সামথিং আরসি রিমোট কন্ট্রোল এয়ারক্রাফট। তো এটা যখন শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাচ্ছেন, তখন আসলে আমাদের শ্রদ্ধেয় স্যারদের বদৌলতে এই ব্যাপারটা বিশাল কিছু হয়ে যায়। খুব কষ্ট লাগে যখন স্যারের মুখেও শুনি ড্রোন ড্রোন ড্রোন। অ্যাকচুয়ালি ড্রোন হওয়ার জন্য যতটুকু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা প্রোগ্রাম ওখানে থাকার কথা, সেটাকে আদৌ আছে? আমি দেখলাম ওটা একটা হ্যান্ড লঞ্চড গ্লাইডার টাইপের এয়ারক্রাফট, একদম নর্মাল একটা
আসছি, প্রি প্রাইমারি আসছি বলতে পারেন, যারা আসছি শুরু করে তারা আসলে ওইটা থেকে শুরু করে। তো হ্যাঁ, স্টুডেন্টরা বানিয়েছে, বাট বুঝতে হবে এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং তারা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, মানে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। আমরা কেন আমাদের 9-10 বাচ্চাদেরকে এই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েট করছি না? এটা তো হয়ে আসছে, এটা জাস্ট হাইস্কুল লেভেলেই হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওই যে একটুখানি অ্যাচিভমেন্ট এত বড় একটা লেভেলের স্টুডেন্টদেরকে আমরা ওইটাকে এতটা বেশি মিডিয়া কভারেজ দিয়ে ফেলছি যে আমরা আসলে চিন্তা করি ওইটা ওই লেভেলের জন্য করা কাজ এবং এটা শুরু হতে হবে ওই স্টেজে যে এবং কাজটা হতে হবে এতটুকু। অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনারা হয়তো ভেবে থাকতে পারেন আমি কী বলছি আবোল তাবোল, জাস্ট একটা ড্রোন বানালো সেটা আকাশে উড়লো, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি বলছি এটা বিশাল ব্যাপার, আমি বলছি না যে এটা বিশাল ব্যাপার না, বাট আমাদের এখানেই যদি থেমে থাকি তাহলে আসলে আমাদের গল্পটা এর চেয়ে বেশি আগাবে না। আমি কথা বলেছিলাম সিভিল এভিয়েশনের কয়েকজনের সাথে আনঅফিসিয়ালি, এবং বাংলাদেশ ফ্লাইং ক্লাবেরও, বাংলাদেশ ফ্লাইং একাডেমিরও কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল। আমি একটা চিন্তাভাবনা ছিল যে একটা আলট্রালাইট প্লেন বানালে কী হয় বা কী করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে সবার ডিসকারেজিং কথাবার্তা। আমি ভাবলাম নন টেকনিক্যাল পার্সনরা হয়তো বা এভাবে বলে থাকতে পারেন, কিন্তু টেকনিক্যাল পার্সন যারা পাইলট কিংবা টেকনিশিয়ান সেকশনে কিংবা ইঞ্জিনিয়ার, তারা আসলে ডিসকারেজ করছেন। তাদের কথা হচ্ছে যে না না না, এটা পসিবল না, এটা করতে গেলে এই হবে না সেই হবে না। আমার এক ভাই তো বলেই ফেললেন যে এই সাবধান, কোনো প্লেন ট্লেন বানাইতে যাস না, তোকে কিন্তু গভর্নমেন্ট নিয়ে বা এয়ারফোর্স তোকে নিয়ে মাথা কিন্তু শক দিয়ে নষ্ট করে ফেলবে, এই করবে সেই করবে, পাগল করে ফেলবে। হোয়াট ইজ দিস? আমরা কেন এই টাইপের ব্যাপারগুলো প্রচার করি? কেউ না কেউ তো করছে, এটার মানে কি? এটার মানে কি আমরা কি ইনভেনশন বা ইনোভেটিভ চিন্তাভাবনা বন্ধ করে দেবো? অ্যাকচুয়ালি এইরকম অনেক কিছুর কারণে আমার বাবাই আমাকে বিভিন্ন সময় আমার এরকম ড্রিম প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করেননি। সো এখন কথা হচ্ছে যে শুধুমাত্র কি এভিয়েশন কলেজগুলো এই টাইপের কাজ করবে? আলট্রালাইট বানানো তো কোনো খুব বড় রকমের ব্যাপার না, খরচও খুব বেশি না, 10 লাখের মধ্যে বানানো সম্ভব। এবং আলট্রালাইটে সারা ওয়ার্ল্ডওয়াইড কোথাও মূলত লাইসেন্স প্রয়োজন হয় না, একটা নির্দিষ্ট সার্টেন ওয়েট লেভেল পর্যন্ত। তো কথা হচ্ছে বাংলাদেশে আবার এটা নিয়েও ঝামেলা আছে, সেটার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়, বাংলাদেশের প্রয়োজন হয় পিপিএল, অন্যান্য দেশে যেটা পিপিএল অর্থাৎ প্রাইভেট পাইলট লাইসেন্সের পরিবর্তে অন্যান্য দেশে প্রয়োজন হয়, যদি লাগেও, ম্যাক্সিমাম জায়গায় লাগে না, যদি লাগেও লাগে হচ্ছে স্পোর্টস পাইলট লাইসেন্স, সেটার জন্য আসলে খুব বেশি টাকা পয়সা বা খুব বেশি স্কিলের প্রয়োজন হয় না। এটার মানে হচ্ছে হবি ফ্লায়াররা ফ্লাই করতে পারছে, বাট আমরা হচ্ছি আসলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ একটি দেশ যারা তাদের সম্ভাবনাটাকে এমনভাবে আমরা আটকে রাখি। আমরা বহু বছর থেকে পেপাল এদেশে আসতে দিইনি, এখন যদিও কথা চলছে, বাট অতীত কী বলছে? আমরা পেপালকে এদেশে আসতে দিইনি আমাদের নিরাপত্তার স্বার্থে। আরে বাবা, আমরা আলট্রালাইট বানানো, ইটস নট পসিবল, আমরা আরসি, ও মাই গড, ইটস আ ক্রাইম। সো হবেটা কি অ্যাকচুয়ালি? আসলে মেজাজটা খুব খারাপ লাগে যখন বিভিন্ন জায়গায় যাই এবং লেখা দেখি বিভিন্ন সিমেন্ট বা এটা সেটা রড সেসবের বিজ্ঞাপনে, বিলবোর্ডে লেখা থাকে এত ঘন্টার বুয়েট টেস্টে প্রমাণিত। অ্যাকচুয়ালি হোয়াট ইজ বুয়েট টেস্ট? বিশ্বের 50টা প্রথম সারির ইউনিভার্সিটির কোনোটাই তো বুয়েট না। তো সমস্যাটা কী এখানে আমাদের? আমাদের সমস্যাটা আমরা একটা বুয়েট নাম, চুয়েট নাম, রুয়েট কিংবা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা নামগুলোকে এত বেশি গিলে খেয়েছি যে এখন আমাদের মাথায় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এগুলো যদি সার্টিফাই করে তাহলে। অ্যাকচুয়ালি বুয়েট কি কোনো রিসার্চ করে? রিসার্চের জন্য যেসব রিকোয়ারমেন্টস আছে বুয়েটে কি সেটা হয়? আমি আসলে এত বড় একটা ব্যাপারকে নিয়ে কোয়েশ্চেন করছি, এটা আসলে খুব বেশি হার্মফুল একটা ব্যাপার করেছি, কমেন্টে হেটার্সরা অনেক কিছু বলবেন যদি এগুলো আসলে সবার সামনে যায়, কারণ আমার খুব বেশি সাবস্ক্রাইবার না। তারপরও আমার কথা হচ্ছে যে আমাদের এখানে বোঝার বিষয় আছে, আমরা একটি নির্দিষ্ট গণ্ডিতে যতদিন থাকবো ততদিন আসলে আমাদের দেশের সম্ভাবনা কখনোই একটা গণ্ডি ছাড়াবে না, কখনোই আমাদের দেশের সম্ভাবনা ওইভাবে বাড়বে না। আমাদের এটা করা উচিত যে আমাদের কোথায় কোথায় সম্ভাবনাময় খাত আছে সেই জায়গাগুলোতে আমাদের চিন্তা করা উচিত, আমাদের প্রাতিষ্ঠানিক লেভেল থেকে। আসলে গভর্নমেন্টের পক্ষে সব কিছু সম্ভব না, কিন্তু আমি সবাইকে অ্যাড্রেস করছি, আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস করছি যারা আমার ভিডিওটি শুনছেন। আপনি দেশের একজন নাগরিক, জাস্ট ইট, হ্যাঁ আপনার জন্যই এই ভিডিও। বোঝার ব্যাপার আছে আমাদের যেটা করার এবং যেটা নিয়ে রিসার্চ বলেন, যেটা নিয়ে আমাদের অ্যাম্বিশন করার, আমাদের সেটি নিয়ে করার আছে, আমরা কেন করবো না? আমরা বাংলাদেশ থেকে একটি কেন বেটার এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং চিন্তা করতে পারবো না? আমরা কেন আগামী 10 বছরের মধ্যে একটা প্রজন্ম তৈরি করছি না যারা
আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে যাচ্ছে, আমরা সেটিকে গ্রাউন্ড স্টেশন থেকে কন্ট্রোল করা না, শুধুমাত্র নেক্সট আমাদের স্যাটেলাইট লঞ্চ আমরা করব, আমরা কেন এইরকম ইনিশিয়েটিভ নিচ্ছি না? আমাদের আসলে এটা চিন্তা করা উচিত। এবং আমি এটি খুব জোরালোভাবে এই জন্য বলছি বিকজ আই হ্যাভ বিন অন দিস ট্র্যাক। আমি জানি যে এই ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছেন তারা আসলে কীভাবে চিন্তা করেন। আমার মতো আমি আইটি বিজনেসে আছি, পড়ে আছি, এর মানে এই না যে আমি এভিয়েশন আমাকে টানে না, আমাকে এভিয়েশন টানে। সমস্যা হচ্ছে আমার স্বপ্নের চারাগাছ ডালপালা বুনতে পারে না, কারণ আমার আশপাশ থেকে এভাবে আমাকে বেড়া দিয়ে রাখা হয়েছে যেন আমি কোনো স্বপ্ন দেখতে না পারি। আর এটাই আমাদের ব্যর্থতা, আমাদের এটা থেকে বের হয়ে আসতেই হবে, নয়তোবা আসলে আমাদের মানে এখন তো পস্তাচ্ছি, সামনে আসলে আমাদের ভবিষ্যৎ পুরাই অন্ধকার। কম্পিটিশনের বাজারে আমাদের টেকার জন্য শুধুমাত্র আমরা বস্তায় বস্তায় বিবিএ এমবিএ বের করলেই হচ্ছে না, আমাদের ওই সিএসসির কিছু স্টুডেন্ট চলে আসবে এবং প্র্যাকটিক্যালি নলেজ ছাড়া, এর মানেই সব কিছু না। আমাদের আসলে প্রত্যেকটা ট্রেডে আমাদের লোক দরকার আছে, এবং অফকোর্স উইথ প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের কাজ করার ইচ্ছাটা থাকতে হবে। এবং অবশ্যই ইনোভেশনটা তো অনেক গুরুত্বপূর্ণ, আমরা এগুলোর কোনোটিকেই আন্ডার এস্টিমেট করে এগোতে পারবো না। সো যারা এতক্ষণ শুনলেন আসলে ধৈর্য দিয়ে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক করবেন, আর ভালো না লেগে থাকলে ডিসলাইকের বন্যা বইয়ে দিন, কোনো সমস্যা নেই। কমেন্ট করুন আমার ভিডিওতে আসলে আপনাদের কী মতামত, আমি জানতে চাই। নেক্সট টাইম আমি হয়তোবা আপনাদের মতামত থেকে কোনো কিছু পেলে সেটিকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর মনে হয় যদি যে ভিডিওটি শেয়ার করা উচিত, অফকোর্স ইউ ক্যান শেয়ার ইট, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।